সে আল্লাহ জানেন। আমাদের বুদ্ধি অল্প, আল্লাহর বুদ্ধি অসীম। তো সে আল্লাহ পাক মানুষ যেন আসল কামিয়াবি পায়, আল্লাহ পাক হেদায়েতের ব্যবস্থা করলেন, মানুষ যেন রাস্তা পেয়ে যায়। এক তো আসমান থেকে কিতাব নাজিল করলেন, তৌরাত ইঞ্জিল, আর শেষ যে কিতাব সেটা হল কোরআন। আর দুনিয়াতে নবীদেরকে পাঠাইলেন, আল্লাহ কি চান আর কিভাবে কামিয়াবি মানুষ পাইতে পারে, ওনারা সেভাবে চলে দেখে। আর নবীরা এসে প্রথম যে ওনাদের মেহনত ছিল, পরিশ্রম করছেন, তো মানুষ যেন তার অন্তরে বিশ্বাস ঠিক করে নেয়, তার দিলের ইয়াকিন সহি হয়, সে আল্লাহকে চিনতে পারে, সে আল্লাহকে মানতে পারে, সে আল্লাহর হুকুমের উপরে চলতে পারে, এগুলো মানুষকে কামিয়াব করবে। আর সমস্ত নবীদের একই দাওয়াত ছিল, যত নবী দুনিয়াতে আসছেন ওনাদের দাওয়াত কি ছিল, ওনাদের দাওয়াত ছিল ইয়া ইউহান্নাস, এ দুনিয়ার মানুষ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, বলো লা ইলাহা ইল্লাল্লাহ তো তোমরা কামিয়াব হয়ে যাবে, সফল হয়ে যাবে। যারা নবীর কথার উপরে চলছে, যারা নবীর কথার উপরে ঈমান আনছে, তারা সফল হয়েছে। আর যারা অস্বীকার করছে তারা নাকাম হয়েছে। ভাই মুসা আলাইহিস সালাম ফেরাউনকে দাওয়াত দিলেন, ফেরাউন কবুল করে নাই, সে ধ্বংস হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম নিমরুদকে দাওয়াত দিলেন, সে মানে নাই, সে ধ্বংস হয়ে গেল। বড় বড় কম, বড় বড় গোত্র আসছে, কেউ ইঞ্জিনিয়ারিং এ আগে, কেউ ব্যবসার লাইনে আগে, কেউ কেউ কৃষিকাজে আগে, তারা মনে করতো এটাই আমাদেরকে সফলতা দিবে। নবীরা বলতো যে না, সফলতা আল্লাহর হাতে, সে আল্লাহকে মেনে নাও, সে আল্লাহকে রব জানো, সে আল্লাহ থেকে হওয়া দেখো, তাহলে তোমরা কামিয়াব হবা। তো যারা মানছে আল্লাহ তাদের হেফাজত করছেন, যারা মানে নাই তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিছেন। কোনো সময় পানি দিয়ে, কোনো সময় আগুন দিয়ে, কোনো সময় ভূমিকম্প দিয়ে, কোনো সময় আকাশ থেকে পাথর বর্ষণ করে, কোনো সময় এক ফেরেশতা এত জোরে ডাক দিছে যে সবার কলজা ফেটে গেছে। বিভিন্নভাবে আল্লাহ পাক তাদের উপরে আজাব আনছে, তাদের উপরে যারা কালমা পড়ে নাই, যারা নবীর দাওয়াত কবুল করে নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখরি নবী, ওনার পরে আর দুনিয়াতে নবী আসবে না, উনিও একই দাওয়াত দিচ্ছে যে দুনিয়ার মানুষ তোমরা কালমা পড়ো,
তোমরা সফল হয়ে যাবে, তোমরা কামিয়াব হয়ে যাবে। হুজুরের দাওয়াত যারা কবুল করলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, ওনারা সফল হয়ে গেছে। আর যারা মানে নাই, যেমন আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, কত সর্দার ছিল করেছে, তারা ধ্বংস হয়ে গেছে। এখন কালমা আমাদের কাছ থেকে কি চাইতেছে? কালমার চাইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। শাব্দিক মানে হলো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর এর ভিতরের মানে যেটা, সেটা কি যে মাখলুক থেকে হয় না, সবকিছু আল্লাহ করে। তার মানে টাকা বলেন, গাড়ি বলেন, বাড়ি বলেন, এইগুলো থেকে কোনো, এইগুলো এইগুলো কোনো কিছু করতে পারে না, এটা করার ক্ষমতা নেই। এই জন্য আল্লাহ পাক কোরআনে পাকে অনেকগুলো ঘটনা রাখছে এটা বোঝার জন্যে যে মাখলুকের নিজস্ব শক্তি নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হলো, আগুনের কাজ কি? আগুন কি করে? আগুন পুড়ায়, ঠিক না ভাই? কিন্তু এই পুরানোর সিফত, তা কোয়ালিটি, গুণ, এটা কে দিছে আগুনের ভিতরে? আল্লাহ। তো যখন ইব্রাহিম আলাইহিস সালামকে সে আগুনে নিক্ষেপ করা হলো, আর ইব্রাহিম আলাইহিস সালামের বিশ্বাস হলো যে আগুন কিছু করতে পারবে না যদি আল্লাহ না চান, ফেরেশতারা আসলো যে ইব্রাহিম আলাইহিস সালাম আমরা আপনার সাহায্য করি, তো তাদেরও সাহায্য নেন নাই। কেন? ফেরেশতাও মখলুক, মখলুকের নিজস্ব কোনো শক্তি নাই। তো যখন উনি এরকম ইমান আর এরকম ইয়াকিন আর এরকম বিশ্বাস আল্লাহর উপরে, এরকম ভরসা আল্লাহর উপরে করছেন, তাহলে কি করছেন? আগুনকে বলছেন খবরদার, ইব্রাহিমকে পুরাবান। ভাই মুসা আলাইহিস সালাম নদীর মাঝখান থেকে বনি ইসরায়েল কওমকে নিয়ে পার হয়ে গেলেন, নদীর ক্ষমতা ছিল না এই মুসা আলাইহিস সালামকে ডুবানো। আর সেই নদীর ভিতরে যখন ফেরাউন আসলো, তো আল্লাহ পাক হুকুম করলেন দুই পাশে দুই পাহাড়ের মতন দাঁড়ায় গেছে পানি, আর মুসা আলাইহিস সালাম আর ওনার কওমকে নিয়ে ওনার পার হয়ে গেছেন। আর যখন ফেরাউন ওনাদের পিছনে পিছনে আসলো, তো আল্লাহ পাক পানিকে আবার হুকুম করলেন আগের মতন হয়ে যাও, তো ফেরাউন আর তার লস্কর ডুবে মরে গেল। কে করলো ভাই? আল্লাহ করলেন। তো সে আল্লাহর উপরে ভরসা আর সে আল্লাহর উপরে বিশ্বাস আর সে আল্লাহ থেকে হওয়া, এটার নাম হলো ইমান। আর জান্নাতে ইমানওয়ালা ছাড়া আর কেউ ঢুকতে পারবে না, যত বড় ফ্যাক্টরির মালিক হোক না কেন আর যত বড় ডিগ্রিওয়ালা হোক না কেন, যদি ইমান না থাকে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। যত বড় বৈজ্ঞানিক হোক না কেন, যত বড় ধনী লোক হোক না কেন, এগুলো একটা কাজ দিবে না, ইমান এত দামি যে এই যে যার ইমান সবচেয়ে কম তারপরে আর ইমান নাই, একদম লাস্ট লেভেল শেষ পর্যায়ের যে ইমান, তাকে আল্লাহ পাক এই দুনিয়া বরাবর 10টি দুনিয়া দিবেন। আর যারা দিনে মেহনত করবে, যারা আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করবে, যারা আল্লাহ ভালোবাসায় আল্লাহর হুকুমের উপরে চলবে, নবীর তরিকার উপরে চলবে, তাদের জান্নাত তো চিন্তাই করা যায় না। মা দশতাই আনফুসাকুম, তোমার মন যেটা চায় আল্লাহ সেটা দিবেন। জান্নাতে আল্লাহ পাক এরকম জিনিস রাখছেন যে কান কোনো সময় শুনে নাই,
চোখ কোনোদিন দেখে নাই, কোন মন কোন মাইন্ড কোন সময় কল্পনাও করে নাই। তাদের জন্য রাখছেন ভাই দোস্ত, ইমানওয়ালার জন্য। এই জন্য নবীরা সবচেয়ে প্রথম তার কমকে আর তার গোত্রকে আর তার আত্মীয় স্বজনকে সবচেয়ে প্রথম যে দাওয়াত দিচ্ছেন সেটা হলো ইমানের, যে তোমাদের দিলের বিশ্বাস ঠিক করে নাও, আল্লাহকে রব মানো, সবকিছু আল্লাহ করতেছেন, এটা দিলে বসে। আজকে ভাই দোস্ত আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন, আমরা মুসলমান ঘরে জন্ম নিছি, এটা আল্লাহ পাকেরই করম এবং ফজল। কিন্তু আজকে ইমান আমাদের কোন পর্যায়ে, আজকে ইমান এত দুর্বল হয়ে গেছে যে গুনাহ থেকে বাঁচাইতে পারে না, নামাজ পর্যন্ত দিতে পারে না, আল্লাহর হুকুম মানতেছি আমরা, বলি আমরা ইমানওয়ালা, কিন্তু আসল ইমানওয়ালা আল্লাহর হুকুম মানবে না, ইমান দুর্বল হয়ে গেছে। মানুষ চুরি করে, মানুষ ডাকাতি করে, মানুষ মিথ্যা বলে, মানুষ এক অপরের হক মারে, কেন? তার ইমান দুর্বল। যদি ইমান মজবুত হইত তো সে মিথ্যা বলতো না, সে চুরি করতো না, সে নামাজ বাদ দিত না। এজন্য আমাদের প্রত্যেকের চিন্তা করা দরকার যে আমার ইমান আজকে কোন পর্যায়ে আছে আর কিভাবে আমার ইমান আরো মজবুত হইতে পারে। কেন শয়তান মানুষের পিছনে সে একদম মন পর্যন্ত লাগিয়ে থাকবে যে তাকে ইমান হারা করেছে, এবং সবচেয়ে বড় তার হামলা হবে মরতে সময়। তো কাঁচা ইমানওয়ালারা তারা ধোকা খেয়ে তারা ইমান ছাড়া দুনিয়া থেকে চলে যায়। এজন্য ইমানের জন্য মেহনত করতে হবে, ইমানের হকিকত নিজের ভিতরে আনার জন্য পরিশ্রম করতে হবে। আজকে আমাদের সমস্ত পরিশ্রম হয়েছে দুনিয়া পাওয়ার জন্য, সকাল থেকে নিয়ে রাত, রাত থেকে নিয়ে সকাল, কিভাবে একটু পয়সা পাবো, কিভাবে একটু গাড়ি বানাবো, কিভাবে একটা বাড়ি বানাবো, মা বোনের চিন্তা করেন কিভাবে আমার আরো গহনা হবে, আরো সুন্দর সুন্দর পোশাক হবে। অথচ এগুলো আমার কবরে একটাও কাজ দিবে না। মানুষকে যখন কবরে রাখা হয় তো যদি সে নেককার হয় তো তার নেক আমল, তার ভালো আমলগুলো তার চারিদিকে থাকে, তার রোজা, তার জাকাত, তার হজ, তার নামাজ পড়া, তার কোরআন পড়া, তার সবর। তো কবরের আজাব যখন কবরে ঢুকার চেষ্টা করে তো তারা ঢুকতে পারে না, এইগুলা গার্ড দেয় তার নেক আমল। নামাজ পড়ে না, সে নামাজ পড়তো, এখান থেকে ঢুকতে পারবে না। কোরআন তেলাওয়াত বলে সে কোরআন পড়তো, এখান থেকে ঢুকতে পারবে না। সবর বলতো, সে সবর করতো। তো ভাই ও দোস্ত বলব, যে জিনিস আমার কবরে কাজ দেবে ওগুলো আমরা অর্জন করি, দুনিয়াতে খাইতে লাগবে, পড়তে লাগবে, থাকার জায়গা লাগবে, ঠিক আছে, দুনিয়া বকাদরে জরুরত, এটা একটা জরুরত, কিন্তু এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো দিন আর দিনের মেহনত, যার ভিতরে যত দিন আসবে সে ততই কামিয়াব হবে, সে ততই বড় জান্নাত পাবে। যার ভিতরে দিন নাই, যে আল্লাহকে মানে না, যে আল্লাহকে চিনে না, যে আল্লাহর হুকুমের উপরে চলে না, যে মন মতন চলে, তার ঠিকানা হলো জাহান্নাম। বলে মুসলমান, হ্যাঁ মুসলমানও জাহান্নামে যাবে, তারা যারা আল্লাহর হুকুম ভাঙছে, যারা নবীর তরিকা ছাড়ছে, যারা মন চাই জীবন চালাইছে,
তার শাস্তি হবে কি, যেটাকে জাহান্নামে হ্যাঁ একদিন বাইর হবে, যখন তার গুণাগুণ সে গুণাগুলো ধুয়ে সাফ হবে তো তাকে জান্নাতে নেওয়া হবে, যেহেতু সে কালমাওয়ালা। কিন্তু ভাই দোস্ত, জাহান্নামের একদিনকে সহ্য করতে পারবে? জাহান্নামের এক ঘন্টাকে সহ্য করতে পারবে? জাহান্নামের এক সেকেন্ডকে সহ্য করতে পারবে? একজন উদাহরণ দিছেন বুঝাবার জন্যে, যে জাহান্নামের আগুনে একজন আসে তাকে ওখান থেকে বের করে দুনিয়ার আগুনে যদি শোয়ে দেওয়া হয় তো এত তার আরাম লাগবে, এত তার শান্তি লাগবে যে সে ঘুমিয়ে যাবে। জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতে যাওয়া, এটা হলো, এটা হওয়া উচিত ছিল আমাদের সবচেয়ে প্রথম ফিকের এবং সবচেয়ে প্রথম চেষ্টা। কিন্তু শয়তান মানুষকে ভুলাই দেয় আর দুনিয়া মানুষকে ধোকা দেয়, আরে অনেকদিন বাঁচবি, পরে তওবা করে ঠিক হয়ে যাও, এখন একটু ফুর্তি করো না ভাই দোস্ত। হ্যাঁ, তওবার আগে মত চলে আসে, তওবা করার আগে মত চলে আসে। আর তওবা যেটা আল্লাহর কাছে মাফ চাওয়া, তওবা করা, এটা আল্লাহ পছন্দ করেন। আর যারা তওবা করে আল্লাহ তাদেরকেও পছন্দ করে। কোন কোন তওবা এরকম যে আল্লাহ পাক তার সমস্ত গুনাহ মাফ করে দেন, এবং সে যত গুনাহ করছে প্রত্যেক গুনার বদলিতে একটা নেকি লেখাই দেন। এজন্য ভাইও আমরা তওবা করি, কি বলেন? হ্যাঁ, সমস্ত গলত থেকে, সমস্ত গুনাহ থেকে, সমস্ত খারাপ কাজ থেকে। আর আমাদের হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার দোয়াতে বলতেন যে সবচেয়ে বড় যে আমি গুনাহ করেছি, আমি দ্বীনের কাজ করি নাই, এই গুনাহ আল্লাহ আপনি মাফ করে দেন। দাওয়াতের কাজ, দ্বীনের কাজ যেটা নবীরা করতেন, সেই দায়িত্ব যেহেতু আমরা শেষ নবীর উম্মত, এটা আমাদেরকে দেওয়া হয়েছে, এই উম্মতের দায়িত্ব যে তারা দ্বীনের কাজ করবে, তারা দাওয়াতের মেহনত করবে, হ্যাঁ তারা মানুষকে আল্লাহর দিকে ডাকবে যেমন নবীরা ডাকতেন, এটা এই উম্মতের দায়িত্ব ভাই দোস্ত। কেন আমরা শেষ নবীর উম্মত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করে দুনিয়াতে নবী আসবে না, কিন্তু দাওয়াতের কাজ কিয়ামত পর্যন্ত চলবে, কারা করবে? শেষ নবীর উম্মত করবে। এজন্য হাদিসের মাফহুম যে জান্নাত সমস্ত নবীদের উপরে হারাম যতক্ষণ পর্যন্ত আমি মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার ভিতরে প্রবেশ না করে, আর জান্নাত সমস্ত উম্মতের উপরে হারাম যতক্ষণ পর্যন্ত শেষ নবীর উম্মত জান্নাতে প্রবেশ না করে। এই উম্মত সমস্ত উম্মতের শেষে আসবে, কিন্তু সমস্ত উম্মতের আগে জান্নাতে যাবে। কেন? যে তারা দাওয়াতের কাজ করবে। মারা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ বলতেন, হম তো ইস কাম কো কারে নবুয়ত সমঝতে হ্যায়, আমি এই কাজকে নবীওয়ালা কাজ মনে করি। এজন্য ভাইও আমাদের ইস্তেমাতে এটা না যে কিছু ভালো ওয়াজ নসিহত হলো, কিছু ভালো দিনী কথা হলো, এরপরে আমরা সবাই নিজের নিজের বাড়ি চলে গেলাম। ইস্তেমার উদ্দেশ্য এটা না। ইস্তেমার উদ্দেশ্য হলো যে আমরা একত্র হব, আমাদের সামনে দিনের তাকাজা রাখা হবে, এবং সেই তাকাজাগুলো পুরো করার জন্য আমরা এই ইস্তেমা থেকে ওই সমস্ত জায়গায় চলে যাব। সেটা দেশের ভিতরে হতে পারে, সেটা বিদেশে হতে পারে। কেন? সাহাবা রিজওয়ানুল্লাহ আজমাইন যিনারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পাইছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উঠা বসা করছেন, ওনারা বুঝতে পারছিলেন
যে ওনাদের দায়িত্ব কি, যার জন্য ঘরে বসে থাকতে পারেন নাই। আরাফাতের ময়দানে উম্মতের উপরে দাওয়াতের কাজ সুপুর্দ করলেন, বললেন তোমরা যারা এখানে উপস্থিত আছো, যারা নাই তাদের কাছে তোমরা পৌঁছাই দাও। সাহাবারা বলতে পারতেন, ওনাদের হক ছিল যে আমরা হুজুরের সাহাবি, আমরা মক্কা শরীফে থাকবো, আমরা মদিনাতে থাকবো, যার দিন লাগবে আসো আমাদের কাছ থেকে নিয়ে যাও। তো তা করেন নাই। সাহাবাদের কবর সারা দুনিয়াতে পাওয়া যায়, যত দূর যাইতে পারছিলেন ওনারা চলে গেছেন। এবং দাওয়াত দাওয়াত মানুষকে আল্লাহর দিকে ডাকছেন, যারা মুসলমান হয়েছে তারা কামিয়াব হয়ে গেছে। ভাই আজও দুনিয়াতে কোটি কোটি লোক তাদের কাছে ইমান নাই, তাদের তাদের তারা আল্লাহকে চিনে না, তারা আল্লাহকে মানে না, তাদের কাছে কারা যাবে? এই দায়িত্বটা কার? আমি আমার ব্যবসা নিয়ে ব্যস্ত, আমি আমার দোকান নিয়ে ব্যস্ত, আমি আমার চাকরি নিয়ে ব্যস্ত। তো সাহাবাদেরও তো দোকান ছিল, চাকরি ছিল, দোকান মজদুরি করছেন আর ক্ষেতের কাজ করছেন। কিন্তু যখন ওনাদেরকে দিনের জন্য ডাকা হয়েছে, ওনারা আল্লাহর রাস্তায় চলে গেছে, এদিক ওদিক দেখেন নাই। ধনী অবস্থায় যাচ্ছেন, গরিব অবস্থায় যাচ্ছেন, বুড়ো অবস্থায় যাচ্ছেন, জোয়ানের অবস্থায় যাচ্ছেন। পুরুষরাও আল্লাহ রাস্তা বেরিয়েছে, মা বোনও আল্লাহ রাস্তা বেরিয়েছে, ছোট ছোট বাচ্চারা জিহাদের জামাতের সাথে শরীক হয়ে যেত। আবু সাহেব থামাইতেন আর জিজ্ঞেস করতেন বয়স, পনের বেশি হলে সাথে নিয়ে নিতেন, পনের কম হলে মদিনাতে ফেরত পাঠিয়ে দিতেন। কোনো কোনো সময় বাচ্চারা নিজের পুরো আঙ্গুলের উপরে দাঁড়াই বলতো, ইয়া রাসূলুল্লাহ আমি বড়, আমাকে নিয়ে যান। দুই ভাই, একজন বড় একজন ছোট, বড় ভাইকে বলছেন তুমি চলো আমাদের সাথে, ছোট ভাইকে বলছেন তুমি মদিনা ফেরত চলে যাও। সে বলল ছোট ভাই যে ইয়া রাসূলুল্লাহ, সে তো আমার চেয়ে বড় ঠিকই, কিন্তু আমি শক্তি রাখি বেশি থাকছি। বলে আচ্ছা তাহলে কুস্তি লড়ে দেখো। তো দুই ভাই কুস্তি লড়তেছে, ছোট ভাই বড় ভাইয়ের কানে বললো, ভাইজান তোমাকে নিয়ে নিছে, তুমি যদি পড়ে যাও সব আমাকেও নিয়ে নেবে। এই যে জজবা, এই যে নিজের ভিতরে একটা দিনের জন্যে আগ্রহ, যে আমার জান আমার মাল দিনের জন্য লেগে যাবে, ভাই দোস্ত এটা সাহাবাদের জজবা ছিল। এবং যার জন্যে কোনো কোনো গোত্র বা কোনো জামাত বা কোনো এরকম একটা গ্রুপকে আল্লাহ পাক বলেন নাই যে আমি তোমাদের উপরে রাজি হয়ে গেছি, একমাত্র সাহাবাদের জামাতকে আল্লাহ পাক জানাইছেন আমি আমি তাদের উপরে রাজি, তারা আমার উপরে রাজি। আল্লাহ পাক সাহাবাদের কোন আমলের উপরে রাজি হয়েছিলেন, ওনারা যে দিনের জন্য কোরবানি দিছেন, ওনারা যে ত্যাগ স্বীকার করছেন, ওনারা যে হল হর হালে দিনের উপরে জমছেন আর দিনকে দুনিয়ার বুকে কায়েম করার জন্য ওনারা মেহনত করছেন, এরপরে আল্লাহ ওনাদের উপরে রাজি হয়েছে। এই জন্য ভাই দোস্ত বুঝুক, হজরত মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই আল্লাহ পাক ওনার কবরকে নূর দিয়ে ভরে দেন, ওনার ভিতরে এই ফিকির ছিল যে দুনিয়াতে দিন কিভাবে জিন্দা হবে। এবং প্রায় 100 বছর হয়ে গেছে, সেই বাংলাওয়ালী মসজিদ নিজামুদ্দিনের এক ছোট্ট মসজিদ, ওখান থেকে উনি দাওয়াতের কাজ শুরু করছেন, আজ পর্যন্ত সারা দুনিয়াতে এই দাওয়াত আর তাবলীগের মেহনত সারা দুনিয়াতে পৌঁছে গেছে। ভাই এজন্য ইস্তেমা করা হয় যে আমরা একত্র হব, আমরা দিনের তাকাজা শুনব, আমরা কিছুদিন এক ইমানি আর আমালের পরিবেশে থাকব, যে যেটাকে বলা হয় আমালে দাওয়াত। যে 13 বছর সাহাবাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলগুলোর ভিতরে রাখছেন, দাওয়াত তালিম জিকির ইবাদত খিদমত মশওয়ারা। তো 13 বছর যখন সাহাবারা ওই সময় বড় বড় এহকামাত নাজিল হয় নাই যে রোজা রাখো, হজ করো, যাকাত দাও, এগুলো সব মদিনাতে হয়েছে।
مکہ شریف ہو پہ کچھ ہے نماز ہو نماز ہو ہجرت ہے تین بچر آگے فروز تو حضرت صحابہ رضوان اللہ اجمعین انہوں دیر کے حضور صلی اللہ علیہ وسلم جے کاجے لگائے لین چٹا چلو اعمال دعوت با اعمال نبوت و اعمال ہدایت و نورانی اعمال جے عمل گلا کلے دل وطر ہدایت نور آشے যে হেদায়েতের নূর দিয়ে মানুষ বুঝতে পারে এই রাস্তা সহি এই রাস্তা গলত এই রাস্তা জান্নাত এই রাস্তা জাহান্নামের এই কাজ করলে আল্লাহ রাজি হবেন আর এই কাজ করলে আল্লাহ নারাজ হবেন সে বুঝ দিলের ভিতরে আসে যখন দিলে হেদায়েতের নূর আসে আর হেদায়েতের নূর আসবে যখন আমরা ওই আমলগুলো করব দাওয়াত দিলে ঈমান বাড়বে আল্লাহর সাথে সম্পর্ক হবে গলত ইয়াকিন সহি হবে দাওয়াত না দিলে এগুলো হবে না এজন্য প্রত্যেক সাহাবি দায়ী ছিলেন প্রত্যেক সাহাবিয়া দায়ী ছিলেন এবং ওনারা কামিয়াব হয়ে গেছে তো দুনিয়াতে ভাই দোস্ত অল্প সময়ের জন্য আসছি সব সময় আর সব ফিকির আর সব চিন্তা যদি আমরা দুনিয়ার কামাইয়ের পিছনে লাগাই দিই তো আমরা আখিরাতের জন্য কোন সময় মেহনত করব আখিরাত পাওয়ার জন্য আমরা সময় যদি না দিই তো কিভাবে আখিরাত পাব এই জন্য এই কথা বোঝার জন্য আমরা বলছি কিছু সময় আল্লাহর রাস্তায় যান দশ দিনের জন্য যান পনেরো দিনের জন্য যান সবচেয়ে ভালো হয় যদি চার মাস আল্লাহ রাস্তা লাগাইতে পারেন তো এই কাজের বোঝ আসবে এবং ইমান হরকতে আসবে ইমানের লজ্জত ইমানের মজা মানুষ পাবে যখন সে আল্লাহ রাস্তায় যাবে এই জন্য ভাই আমরা সবাই আল্লাহ রাস্তা যাইতে তৈরি আছি একদল লোক ইস্তেমার আগে মেহনত সারা দেশে এবং বিদেশে ওনারা মেহনত করতে করতে ইস্তেমায় আসছে আর আবার একজন লোক এখান থেকে আল্লাহ রাস্তায় দাওয়াতের তাকাজা নিয়ে আল্লাহ রাস্তায় চলে যাবে ভাই আর যেনারা ফেরত যাবেন ওনারা এটা না যে আমরা যাব না না আমরা যাচ্ছি আমরা তৈরি করে আমরাও আল্লাহ রাস্তায় ভাই এই জন্য সাহাবাদের মধ্যে দুইটা জিনিস পাওয়া যায় এক হলো সবসময় ওনারা আল্লাহর রাস্তায় যাইতে তৈরি থাকতেন যখন যাকে বলা হইতো ওনারা তৈরি থাকতেন আর দ্বিতীয় হলো ওনারা যখন মদিনায় থাকতেন তো ওনারা বেশি সময় মসজিদকে দিতেন বেশি সময় কোথায় লাগাইতেন মসজিদে লাগাইতেন মসজিদ হলো আল্লাহর ঘর মসজিদ হলো ফেরেশতাদের ঘর মসজিদ হলো মোমেনদের ঘর দুনিয়াতে সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ আর সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার এই জন্য সাহাবাদেরকে মসজিদে বেশি পাওয়া যেত বাজারে কম পাওয়া যেত আর আমরা মসজিদকে বন্ধ করে তালা দিয়ে আমরা বাজারে বসে থাকি ভাই এই জন্য ভাই দোস্ত বুঝব যতদিন আমি আল্লাহর রাস্তা বাইর না হই তো আমি নিজের গ্রামে নিজের মহল্লায় আমরা মসজিদকে কেন্দ্র করে মেহনত করি আর মসজিদকে আবাদ করি রুসের সময় মসজিদ চব্বিশ ঘন্টা আবাদ ছিল দাওয়াত হচ্ছে তালিম হচ্ছে জিকির হচ্ছে ইবাদত হচ্ছে মশওয়ারা হচ্ছে তো আমরাও আমাদের মসজিদকে চব্বিশ ঘন্টা আবাদ করি কি ভাই নিয়ত আছে তারা তারা চেষ্টা করবেন নিয়ত চেষ্টা করলে নিয়ত করলে আল্লাহ 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 ইনশাআল্লাহ তৌফিক দিবেন ভাই ইনশাআল্লাহ আমাদের এখানে আমরা তিন দিন আজকে বৃহস্পতিবার পুরা শুক্রবার পুরা শনিবার রবিবারে ইনশাআল্লাহ দোয়া হবে তো এই পুরা মাঠ যেমন এক মসজিদ ভাই এখানে নামাজ পড়া হয় এখানে জিকির করা হয় এখানে দোয়া করা হয় এখানে তালিম করা হয় তো আমাদের দাওয়াতের
তিন দিন এক পরিবেশে আমরা থাকবো, যারা এই পরিবেশে থাকবে তারা অবশ্যই লাভবান হবে, আর যারা এটার সংস্পর্শ আসবে তারাও লাভবান হবে। কেন এই আমলগুলোর ভিতরে ডায়েটের তাসির আছে। হ্যাঁ, তোমার রাদিয়াল্লাহু আনহু ওনার বোনের বাসায় গেলেন, আর ওনার বোন আর বোন জামাই এক সাহাবি ঘরে তালিম করতেছিলেন কোরআনের, আর হাজী কুমার এখনো মুসলমান হন নাই, তোরে বোনকে মারছেন বোন জামাইকে মারছেন যে তোরা বদ্দিন হয়ে গেছিস। আর বোনকে বলল তুমি যা ইচ্ছা করো আমরা মুসলমান হয়ে গেছি, এই যে দাওয়াত পাইল। তারপরে তালিমের শব্দগুলো কানে আসছে। এক রেওয়ায়েতে আছে, তোমার নিজে বয়ান করেন যে আমি আমার বোন ফাতেমাকে এত মারলাম এত মারলাম যে সে অজ্ঞান হয়ে পড়ে গেল, আর আমি ক্লান্ত হয়ে আমি ঘুমাই গেলাম। যখন আমার ঘুম ভাঙল আমি দেখলাম আমার বোন ফাতেমা নামাজ পড়তেছে আর কাঁদতেছে। বলে এই দৃশ্য দেখে আমার দিল নরম হয়ে গেল, আর আমি বললাম আমাকে হুজুর সাহেবের কাছে নিয়ে চলো, সেখানে গিয়ে আমি মুসলমান হলাম। এক হলো উনি বোনের কাছে দাওয়াত পাইলেন, তারপরে ওখানে তালিম হইতেছিল, এই তালিমের আওয়াজ ওনার কানে আসলো, এবং যখন উনি ঘুম থেকে উঠলেন দেখলেন ওনার বোন নামাজ আর জিকিরে আছেন, তার দিল পরিবর্তন হয়ে গেল। এজন্য ভাই দর্শক বুজুর্গ আমরাও এখান থেকে নিয়োগ করি যে আজকে থেকে আমি আমার 24 ঘন্টার ভিতরে কিছু সময় দাওয়াতকে দিব, কিছু সময় তালিমকে দিব, কিছু সময় জিকিরের ইবাদতকে দিব, কিছু কিছু সময় আমি মশওয়ারার যে দিনের মশওয়ারা কিভাবে সারা দুনিয়াতে দিন জিন্দা হবে ওদেরকে দিব, আর সারা বছরে কিছু সময় আমি আল্লাহর রাস্তা বাইর হব, বলবো না ইনশাআল্লাহ। নামাজ পড়ে এই জন্য আলহামদুলিল্লাহ ভাই দোস্ত এখানে আমরা নিজেও এই আমলগুলোতে মশগুল থাকবো, অন্যদেরকেও এই আমলে মশগুল করবো, করবো না ইনশাআল্লাহ তাআলা। আর দাওয়াতের তাকাজা কিনে সারা দুনিয়াতে যাব। বলেন এই মজলিস, এই মজলিসে যারা আছেন নগদ তারা আছেন যারা আল্লাহর রাস্তায় যাবেন, একটু দাঁড়ায় আমাদেরকে দেখান, দাঁড়ায় যান মাশাআল্লাহ। 4 মাস 40 দিন বিদেশ, হ্যাঁ কম সময় কম বেশ সময় নিয়ে আমরা আল্লাহ রাখতে ভাইদান ভাইদান সারা পুরো মাঠ যার দায় আমরা আল্লাহ দেখতেছেন, ফেরেশতারা আপনাদের নাম লিখতেছে, এখন আমাদের নাম লেখার সময় নাই ইনশাআল্লাহ তারা মাগরিবের পরে ভাই কশ্মীরের সময় আমরা আমাদের নাম লেখা দিব, এবং ইনশাআল্লাহ তারা রবিবারে দোয়া হবে এবং আল্লাহ রাস্তে আমরা বাইরে যাবো, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমলের তৌফিক দান করেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।